কূটনৈতিক পাসপোর্ট বাতিলের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন স্টেটাসে ভারতে আছেন তা জানা নেই সরকারের। পররাষ্ট্র উপদেষ্টা জানান, আদালত চাইলে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে, তবে ফেরত দেওয়ার বিষয়টি নির্ভর করে দিল্লির উপর। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন এসব কথা বলেন। এ সময় তিনি আরও জানান, সম্প্রতি ভারতের সঙ্গে বাংলাদেশের করা সমঝোতা স্মারকগুলো পুনর্বিবেচনা করা হবে, দেশের স্বার্থ রক্ষা হলে চূড়ান্ত চুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেবে ঢাকা। বাংলাদেশে থাকা ভারতীয়দের নিরাপত্তা প্রশ্নে উপদেষ্টা বলেন, তারা এখন কিছুটা ভীতির মধ্যে থাকলেও শিগগিরই তা কেটে যাবে। তিনি আরও জানান, 79তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক যাবেন প্রধান উপদেষ্টা, সেখানে কয়েকটি রাষ্ট্র এবং সরকার প্রধানের সঙ্গে বৈঠক হতে পারে। এমওইউ কিন্তু চূড়ান্ত চুক্তি না, কাজে এটা তো আমাদের স্বার্থ ঠিকমতো রক্ষিত হয়েছে কিনা সেটা আমরা দেখতেই পারি, এবং সেই অনুযায়ী স্বার্থ রক্ষা করে যেগুলি চুক্তি করার সমস্যা সেটা আমরা করবো। এমওইউ সবসময়ই কিন্তু আবার এটার ওই চুক্তির পর্যায়ে যাওয়ার আগে এটা বিবেচনা করাই হয়, সেটা করা যেতেই পারে।